হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন চলচ্চিত্র নির্মাতাকে আমাদের টেলি বাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘ বহুদিন পর আবার নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। তিনি হচ্ছেন আনোয়ার সিরাজি। প্রীতে নাগর নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন আমরা যতটুকু জানি, আপনি এবং হচ্ছে আমাদের মিট্টি সুলতান ভাই, হ্যাঁ, প্রযোজনায়। তো যে আসলে দর্শক কীভাবে গ্রহণ করবে এই ছবিটি? পীড়িতের নাগর যে চলচ্চিত্রটি আমরা নির্মাণ করতে যাচ্ছি, সেই চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং প্রযোজনা করছেন মীর টিপু সুলতান। গ্রামীণ পটভূমির সুন্দর একটি গল্প সে নির্মাণ করেছেন। আবহমানকে বাংলার যে রূপ রেখা, প্রেম, ভালোবাসা, গানের ছবি, প্রাণের ছবি বলে খ্যাত বাংলার যে সব ছবি আপনারা দেখেছেন, বাংলার রূপ যারা জানেন, আমি আশা করছি যে অনেকদিন পর পীড়িতের নাগর নামটি শুনেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন, দর্শক বন্ধু যারা আছেন, যে একটা ঢলোঢলো কেমন যেন একটা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, প্রেমের একটা ব্যাপার রয়ে গেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই পীড়িতের নাগর বলতে আমরা তাই বুঝি যে একজোড়া প্রেমিক প্রেমিকা, তাদের মিষ্টি মধুর সুন্দর তাদের একটা প্রেমের গল্প এখানে উপস্থিত থাকবে। এই গল্পটি এত সুন্দর সুন্দরভাবে মীর টিপু সুলতান এটা লিখেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ যে আমি মূলত আনোয়ার সিরাজি গ্রাম বাংলার চলচ্চিত্র নির্মাণ করেছি অনেক, এবং মোটামুটিভাবে দর্শকের কাছে সমাদৃত আছে যে আনোয়ার সিরাজি গ্রাম বাংলার চলচ্চিত্র নির্মাণ করেন ভালো। সেদিক থেকে পীড়িতের নাগর চলচ্চিত্রটি যখন আমি গল্পটি মীর টিপু সুলতানের কাছে যখন আমি শুনলাম, আমারই খুব ভালো লেগেছে। আমার মধ্যেই নিজেকে কেমন যেন মনে হয়েছে, আমি কি পীড়িতের নাগর? আমরা কিন্তু সবাই গ্রাম বাংলা যারা চলাফেরা করি এবং একে অপরকে ভালোবাসি, আমাদের সুন্দর সামাজিক প্রেক্ষাপটে আমরা একে অপরের পীড়িতের নাগর হতে চাই। শুধু পীড়িতের নাগর বলতে প্রেম ভালোবাসা একে অপরকে নায়ক নায়িকাই নয়, পীড়িতের নাগর কিন্তু হতে পারে না দাদা দাদি, নানা নানি ইত্যাদি, তাদের প্রিয় নাতি নাতনিও কিন্তু পীড়িতের নাগর হতে পারে। এই গল্পটি সেরকমই একটি গল্প যে নানা এবং নাতিনের মধ্যে সুন্দর একটা অবস্থান এখানে তৈরি করা হয়েছে। ছোট্ট একটি মেয়ের মাধ্যমে পীড়িতের নাগর বোঝানো হয়েছে। নায়ক নায়িকা তো পীড়িতের নাগর, এটা আমরা সবাই বুঝতেই পারি, কিন্তু তারপরেও যে একটি সুন্দর উপস্থাপনা রয়েছে যে 6 থেকে 7 বছরের ছোট্ট একটি মিষ্টি মেয়ের তার সম্পর্কে গল্পের মধ্যে নানা বলে খ্যাতি হবে, নানা এবং নাতিনের মধ্যে সুন্দর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং গল্পের মধ্যে যে বিদ্যমান ঘটনা ঘটে যেতে থাকে, যে দ্বন্দ্ব, যেসব দ্বন্দ্ব হতে থাকে, সেই দ্বন্দ্বের পরবর্তীতে সেই ছোট্ট মেয়েটি পীড়িতের নাগর দেখেই এই গল্পের পরিসমাপ্তি ঘটান। আমি আশা করছি অনেকদিন পর গ্রাম বাংলার একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে, সেই চলচ্চিত্রটি পীড়িতের নাগর। আমি মনে করছি দর্শকের ভালো লাগবে। প্রাণ ছোঁয়া গান, মাটির গান, প্রাণের গান। আমার বিশ্বাস এই ছবিটির মাধ্যমে, চলচ্চিত্রটির মাধ্যমে দর্শক আবার হলে আসবে। আশা করছি অবশ্যই দর্শক হলে আসবে, কারণ যে গ্রাম বাংলা, বাংলার রূপ সবাই দেখতে চান। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ আপনারা যারা প্রিয় দর্শক। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি বাংলা চলচ্চিত্রের একজন চলচ্চিত্রকার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলা বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। বাংলা চলচ্চিত্র থেকে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন, তা আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি মানুষ ভুলে যাবে, আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাব। আর যে জাতি তার নিজস্ব সংস্কৃতি ভুলে যায়, সে জাতি উন্নত হতে পারে না। তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের সংস্কৃতিতে আপনারা ফিরিয়ে আসুন, আমরা আপনাদের ভালো ভালো চলচ্চিত্র উপহার দেবো ইনশাল্লাহ, এবং আপনারা বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে করোনা ভাইরাস নামে একটা ভাইরাস ছড়িয়ে, মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থা হয়েছে যে সবাই মৃত্যু ভয়ে ঘরের বাহির হতে সাহস পাচ্ছে না। আমরা জানি, আমি মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান সেই হিসাবে কথা বলছি, কারণ কোরআনে আমাদের বারবার বলা আছে আল্লাহ পাকের তরফ থেকে কিছু আজাব, কিছু গজব পৃথিবীতে নাজিল হয়, মহামারীতে রূপ নেয়। সেই মহামারীর পিছনেও একটি
একটি শুভ বিষয় থেকে যায়, কারণ যারা খারাপ মানুষ তারা পৃথিবী দেখে কোনো না কোনোভাবে ধ্বংস হবে। তো করোনা ভাইরাস দেখে আপনারা ভয় পাবেন না, আপনারা যার যার মতো আপনারা সুন্দরভাবে আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে চলুন, নিজেরা বেশি বেশি করে হাত ধোবেন, বেশি বেশি করে আপনার ঘরে থাকার চেষ্টা করবেন, জনবহুলে যাবার চেষ্টা করবেন না, তাহলে করোনা ভাইরাস থেকে আপনারা মুক্তি পাবেন আশা করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রীতের নাগর এই ছবিতে প্রধান নায়ক চরিত্র অভিনয় করতে যাচ্ছেন রিসান ভাই, তার সাথে জানবো আমরা এই চলচ্চিত্র সম্পর্কে, যা আসলে ছবিটি গল্প তো অবশ্যই পড়েছে। সালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই গল্প পড়েছি, গ্রামের ফোক গল্প। আমি সর্বপ্রথমে আমি স্যালুট জানাবো আমার কাহিনীকার এজ এ ডিরেক্টর, আমার গুরুজি মীর টিপু সুলতান। উনি কি বলবো, গল্প লিখেছেন আমাদের সবাইকে, গ্রামের একটা ফোক গল্প। আমি আশাবাদী গল্পটি গ্রামীণ গল্প হিসাবে দারুণ লিখেছেন উনি। তার পাশাপাশি আমাদের এখন আমাদের ক্যাবিনেটের এফডিসির পরিচালক সমিতির আমাদের আনোয়ার সিরাজি, আমাদের ডিরেক্টর, আমার ওস্তাদজি, উনিও সঙ্গে আছেন এই মুভির কাহিনীকার প্লাস ডিরেক্টর মীর টিপু সুলতান। পাশাপাশি রয়েছেন আমার ওস্তাদজি আনোয়ার সুরেজি। আমি দুজনকেই স্যালুট জানাচ্ছি। আমরা মুভিটি খুব তাড়াতাড়ি শুরু করব, আমাদের সব কমপ্লিট হয়ে আছে। করোনা ভাইরাসের কারণে আমরা একটু পেছোচ্ছি। আর সবথেকে বড় কথা হলো গিয়ে বিনোদন, যে ব্যাপারটা হলো গিয়ে সিনেমা হলে দর্শক ফিরে আসা। গল্পটা যেভাবে তৈরি হয়েছে আমি আশাবাদী, আমি নতুন মুভিতে পা রেখেছি, দর্শক ফিরে আসবে সিনেমা হলে এবং আমূল পরিবর্তন ফিরে আসবে বাংলার মুখে। আচ্ছা, এটা তো আপনার চরিত্রটা আসলে কীভাবে ধারণ করা হয়েছে আপনাকে? চরিত্রটা গ্রামের, আমি একটা ছেলে, আমি কৃষক, আমার বাবা মারা গেছে, আমি লেখাপড়া শেষ করে আমি চাকরি কোনো চাকরিতে না গিয়ে বা ব্যবসা করতে না গিয়ে আমি আমার গ্রামের যে ঐতিহ্য, গ্রামের যে সম্পদ সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। আর আমার বাবা মা নেই আমার ক্যারেক্টারে, আমার দাদাদের কাছে মানুষ, এখান থেকে আমার গল্পটা সামনে দিয়ে এগিয়ে যায়। থ্যাংক ইউ, দর্শকদের বলে বিদায় নিয়ে সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে স্যালুট এবং সম্মান করি। আপনারা যতটা যত বেশি সিনেমা হলে আসবেন, যত বেশি আসবেন ততই আমাদের মঙ্গল, আমি বারবার আপনাকে বলবো এবং আপনাদের স্যালুট এবং সম্মান করব। আপনারা সিনেমা হলে আসুন, বাংলা ছবি দেখুন, এবং বাংলা ছবিতে আমূল পরিবর্তন ফিরে এসছে এবং প্রীতের নাগর ছবিতে আবার বাংলায় আমূল পরিবর্তন ফিরে আসবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর দর্শকদের কি বলবো, সো আপনারা সিনেমা হলে আসুন, বাংলা ছবি দেখা হয়। হ্যাঁ, বাংলা ছবি দেখি। সিনেমা হলে কি দেখেছেন? হ্যাঁ, সিনেমা হলেই দেখি। আচ্ছা, কি কি ছবি দেখছেন? প্রথম মুভি দেখেছি আমি যখন একদম ছোট ছিলাম, তখন আমার মা বাবার সাথে আমি সিনেমা হলে দেখেছিলাম। ছবিটি হলো গিয়ে হুমায়ুন প্রদীপ ক্যারেক্টার ছিল, সিনেমাটার নাম মনে নেই। পরে আমি অনেক কষ্ট করে সেই স্কুল জীবন থেকে সিনেমা হলে গিয়েছি, বাবা টাকা দিত না, টাকা না দিতে আমি চুরি করে সিনেমা হলে দেখতাম। তো সবার আগে আমার প্রিয় নায়ক সালমান, তার মুভি বেশি দেখতাম ছোটোবেলা থেকেই, স্কুল ফাঁকি দিয়েও দেখতাম। তো সেই থেকেই, আর সবথেকে বেশি বিশেষ কথা হলো গিয়ে আমি সিনেমার কাহিনী একটু ট্র্যাজেডির দিক যদি যখন যায়, যে ব্যথার দিকে যখন যায় নায়ক এবং হিরো হিরোইন, তো তখন আমি কান্নায় ভারাক্রান্ত হয়ে যাই সিনেমা হলের মধ্যে। এখনও হয়, এখনও আমি কেঁদে ফেলি যখন হিরো হিরোইন যখন ট্র্যাজেডি থাকে, যখন কোনো ভালো পার্সনদের ট্র্যাজেডি থাকে। তো স্বয়ং সৃষ্টিকর্তার অশেষ মেহরবান, আমার মা বাবার আশীর্বাদ, আমার গুরুজিদের দোয়া, এদের জন্য আমি আমার একটি জায়গায় পৌঁছেছি, আমার আমাকে সুযোগ দিয়েছে, আমি তাদের কৃতজ্ঞ জানাই। তো এটাই আর কি। সালমানের কোন বিষয়টা ভালো লাগে আপনার? তার সব বিষয়ই ভালো লাগে আমার। হ্যাঁ, তাকে কি বলবো, সে বাংলার সর্বশ্রেষ্ঠ হিরো।
পরে যখন উনি মারা যায় তারপরে আমি মান্নাকে বেছে নিই হিরো হিসেবে। মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবি আমি কম বেশি দেখেছি। হ্যাঁ, মহানায়ক আমাদের মান্না ভাই। পরে যখন মান্না ভাই বিদেশি রুবি দেয় না, তখন আমাদের এখন ডালিউড সুপারস্টার সাকিব খান, সাকিব ভাইকে আমি এখন ভালো লাগে আর কি। এখন আপনার প্রথম ছবি, নিজে কীভাবে উপস্থাপন করতে যাচ্ছেন চলচ্চিত্রে? আসলে দেখ, দর্শক কীভাবে নেবে এটাই সব থেকে আমার মেইন হলো দর্শক। এখন দর্শক কীভাবে, যতটা দর্শককে আমি ওভারকাম করতে পারবো আমি সেইভাবেই আমি সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।